খেজুর জব্দ করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শহরের ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে খেজুরগুলো জব্দ করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গত রমজানের মেয়াদোত্তীর্ণ খেজুর বাজারজাত হচ্ছে এমন খবরের ভিত্তিতে এলাকায় র্যাবের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময়ে একটি গুদাম থেকে 10,500 কেজি খেজুর ও একটি ট্রাক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। আগামীকাল খাবাই।